সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস পরীক্ষা সম্পর্কে তথ্য। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস পরীক্ষাটি পেছানো হয়েছে, সেই আপডেটটি দেখব। সারাদেশে কঠোর লকডাউন চলায় FCPS পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার 25 জুলাই বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসেস BCPS সচিব অধ্যাপক মোহাম্মদ বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে লকডাউন চলছে। এই অবস্থায় BCPS এর জুলাই 2021 সেশনের পরীক্ষা শুরুর তারিখ 1 আগস্টের পরিবর্তে 1 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। তার মানে 1 আগস্ট হওয়ার কথা ছিল, সেটি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে 1 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরবর্তীতে জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি না হলে পরীক্ষা নির্ধারিত নতুন তারিখ পরিবর্তিত হতে পারে, মানে 1 সেপ্টেম্বর পরীক্ষার তারিখ কিন্তু পরিবর্তন হতে পারে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 1 সেপ্টেম্বর নতুন পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে। তাও যদি করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি না হয়, মানে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, বেড়ে যায়, তাহলে কিন্তু আবারও তারিখ পেছানোর কথা তারা বলেছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ভর্তি পরীক্ষা রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।